আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। ভালোবেসে বিয়ে করেন পরিমণি রাজ, তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরতা তৈরি হয়, যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গ্ল্যামার কন্যা পরিমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে। গত দুদিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরিমণি, আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কী কারণ এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। বৃহস্পতিবার 16 মার্চ ভোররাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। কারণাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, রাত 3:30 বাসা থেকে বের হয়ে ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই, কিন্তু পারি না, কারণ আমি লোক দেখানো নকল মানুষ না। এদিকে পরিমণি সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, দেখায় কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই, আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান মা। রাজে সে মন্তব্যের উত্তরও দিয়েছেন পরিমণি, সেটাই কেউ দেখায় হইতে পারে না, সাময়িক দেখায় সরাইতে বাধ্য হয়, কারণ ওই যে সবশেষে মানুষের বিবেকে তা না বলে একটা জিনিস আছে। তো পরিমণির ওই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, পরিবিবেকের তাড়নায় তো বেঁচে আছি। স্ট্যাটাস পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারো নাম উল্লেখ করেননি তারকা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।